এখন চলছি স্টুডেন্ট উইকের মধ্যে একটা পার্ট হচ্ছে কুইজ কনটেস্ট। আজকে হবে কুইজ কনটেস্ট, যারা পারবি উত্তর দিবি। একজন প্রাপ্তবয়স্কের কয়টি দাঁত থাকে? গুড। একজন শিশুর কতগুলি দাঁত থাকে? হ্যাঁ, তোদের 20টা দাঁত আছে, বুঝতে পারলি? প্রি প্রাইমারি ছেলেদের 20টা দাঁত হবে, প্রি প্রাইমারি থেকে ফোর্থ হবার সকলেরই 20টা দাঁত হবে, আবার কমও বেশি হতে পারে। সবচেয়ে ছোট এক অঙ্কের সংখ্যা এক, সবচেয়ে বড় এক অঙ্কের সংখ্যা আর সবচেয়ে বড় দুই অঙ্কের সংখ্যা 99। বাহ, যে গ্রহে আমরা বাস করি তাকে কি বলে? পৃথিবী। বাহ, পৃথিবী, ঠিক আছে। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? হ্যাঁ, তোদেরই আদিবাসী জাতি, দ্রৌপদী মুর্মু। বাহ, দ্রৌপদী মুর্মুর ছবি আছে এখানে, দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। লাল গ্রহ কোনটি? হ্যাঁ, মঙ্গল। বল, জানিস তো বল, কততম চন্দ্রযান পাঠানো হয়েছিল এবারে? চন্দ্রযান 3। বাহ, হ্যাঁ, আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহত্তম গ্রহ বৃহস্পতি, ঠিক। সবচেয়ে বড় জলচর প্রাণীর নাম কি? তিমি। আর সবচেয়ে বড় স্থলচর প্রাণীর নাম কি? হাতি। কোন প্রাণীর চামড়া খুবই পুরু? হ্যাঁ, গুলি করলেও গুলি লাগবে না। আর কোন প্রাণী নাক ও চোখ দিয়ে নিঃশ্বাস ত্যাগ করে? হরিণ, ঠিক আছে। কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয়? হ্যাঁ, ওরা নোংরা আবর্জনা সাফ করে দেয়, ওই জন্য ঝাড়ুদার পাখি বলে। কোন ফলটি হজমে সহায়তা করে? পেঁপে। হ্যাঁ, আমাদের স্কুল আছে কিচেন গার্ডেনে পেঁপে, ঠিক বলেছিস। গাজরে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ। বাহ, একটা ধানা টাইপের প্রশ্ন দেখ, কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না? হ্যাঁ, স্ক্রু ড্রাইভার, ঠিক আছে। কোন পাখি পিছনের দিকে উঠতে পারে? হামিং বার্ড। আর সব থেকে ক্ষুদ্রতম পাখির নাম কি? হ্যাঁ, ওটাও হামিং বার্ড, ঠিক। আর মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয়? 72 বার। বাহ, দারুণ সুন্দর হয়েছে। সূর্যের কিরণে কতগুলি রং থাকে? 60টি। বেনি আসহ কলা সংক্ষেপে বলা হয়। তারপর দেখ, কোন জীব একটা জিনিস দুবার দেখে, দুটো দেখে? হাতি। হ্যাঁ, হাতি বিশাল আকারের হয়, দুদিকে দুটো জিনিস দেখতে হয়। দেখ, আর বোবা জীব, কোন জীবকে বোবা জীব বলা হয়? জিরাফ, জিরাফ, ঠিক আছে। জাতীয় পতাকার রং কয়টি? 3টি। পৃথিবী দীর্ঘতম নদীর নাম কি? হ্যাঁ, কে বললে? 7। বাহ, গুড। আর সবচেয়ে দ্রুততম দৌড়তে পারে কোন প্রাণী? চিতাবাঘ। হ্যাঁ, গুড। আর রামধনুতে কতগুলো রং থাকে? 60টি, ঠিক আছে, দারুণ সুন্দর হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? মাঝরাঙ্গা। হ্যাঁ, বাহ, মনে আছে তো তোদের। ভারতের মুদ্রার নাম কি? হ্যাঁ 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 রুপিয়া, ঠিক বলেছিস। বেশ, এটা কে বলতে পারবে দেখবো। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় গান কোনটা? জাতীয়, হ্যাঁ, বন্দে মাতরম সুজলং সুফলং, ঠিক আছে। তারপরে কোন প্রাণী, কোন প্রাণী বেশি দিন বাঁচে, অনেক দিন বাঁচে? হ্যাঁ, কচ্ছপ। 500 বছর বাঁচে কচ্ছপ, 500 বছর পর্যন্ত বাঁচে। সব কচ্ছপ আছে না, কিছু কিছু কচ্ছপ। ভারতের জাতীয় গাছ কোনটি? বট গাছ। আর সৌরজগতে সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের নাম কি? হ্যাঁ না, প্রথমে যেটা বৃহস্পতি, বড়। বুধ, বুধ, বুধ সবচেয়ে ছোট। তারপরে দেখ, কোন প্রাণী পেটের ভিতরে বাচ্চা থাকে? কোন প্রাণী পেটের ভিতরে বাচ্চা থাকে? ক্যাঙ্গারু। পেটে একটা থলি থাকে, ওখানে বাচ্চা থাকে, ক্যাঙ্গারু। তাহলে আজকের মতন এখানে কুইজ শেষ হইলো। খুবই সুন্দর তোরা পেরেছিস, অনেক কিছুই মনে আছে তোদের, ভুলিস নাই। বাহ, এখানে শেষ।